বিভিন্ন গাছের বীজ মাটি কাঠ ঝিনুক মুক্তা সহ নানা ধরনের প্রাকৃতিক উপাদানে তৈরি হয়েছে গহনা সঙ্গে যুক্ত হয়েছে সোনা রূপা সহ অন্যান্য ধাতু ঢাকার আলিয়ন্স প্রসেস এ ধরনের নানা গহনা নিয়ে আয়োজন করা হয়েছে একটি প্রদর্শনীর শিল্পী মাধুরী সঞ্চিতা স্মৃতির তৈরি এই ধরনের গহনা নিয়ে শুক্রবার বিকেলে আলিয়ন্স প্রসেসের লা গ্যালারিতে এই প্রদর্শনীর উদ্বোধন হয়েছে মাধুরী স্মৃতি জানান বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বীজ সংগ্রহ করে এবং পরে তা কয়েক ধাপে প্রক্রিয়াজাতের মাধ্যমে এই গহনা তৈরি করা হয় এমনকি গহনা তৈরির জন্য দেশের বাইরে থেকেও বিভিন্ন গাছের বীজ সংগ্রহ করেন তিনি প্রদর্শনীটি চলবে 8 জুলাই পর্যন্ত যেহেতু আমরা ন্যাচারাল অংশ সো ন্যাচারের কাছাকাছি থাকা ন্যাচারের রঙের কাছাকাছি থাকা আর ন্যাচারের গন্ধের কাছাকাছি থাকা এটাই আমার আসলে মেসেজ আমি আশা করি একদিন না একদিন একদিন অবশ্যই বাংলাদেশ না পৃথিবীর সবার গয়নার বক্সে একটা করে জুয়েলারি থাকবে যেটা কিনা বীজ দিয়ে করা